দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত ধুতে যাওয়াটা তো একটা বাহানা। বাহানা? বাহানা মানে? দেখো মা, তুমি আমার নাতনির বয়সী, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। যদিও আমার এই কথাটা শুনতে খুব স্বার্থপরের মতো মনে হবে, কিন্তু কি করব, আমি তো বাবা, স্বার্থপর আমাকে হতেই হবে। আমি বলছি কি, তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। চলে যাবো মানে? তো কি বলছিস আমি বুঝতে পারছি না। তুমি চলে যাও, আমার মেয়ে আর জামাইয়ের সংসারটা বসাতে দাও, ওরা একটু সুখে থাকুক, একটু আনন্দে থাকুক, এটাই আমি দেখতে চাই। তুমি চলে যাও। আচ্ছা চলে যাব। না না চলে যাব না, আজই তুমি চলে যাবে, আজই যাবে। দেখো আমি আমার মেয়েকে সেটেল দেখতে চাই, ওরা একটু সুখে থাক, একটু আনন্দে থাক। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ প্লিজ তুমি চলে যাও, আমাদের অনুরোধটা রাখো। আমার বাক্সপত্র গোছানোর সময় দিবি তো? হ্যাঁ হ্যাঁ, সে সময়টা তুমি নাও। ঠিক আছে, তুই যা, আমি চলে যাব। সরি মা, আই এম রিয়েলি সরি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও, পারলে আমাকে ক্ষমা করে দিও মা।